হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়েল স্টাডি। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব ইম্পর্টেন্ট কিছু বুক এবং তাদের অথরকে নিয়ে, যেটা ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট। তো সাধারণত কি হয়, যেসব বইগুলো নির্দিষ্ট বছরে কোনো সোশ্যাল ইম্প্যাক্ট ছেড়ে যায় বা কোনো কন্ট্রোভার্সি সৃষ্টি করে, সেই সব বইগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট হয়। আর একটা কী হয়, যখন কোনো ফেমাস পার্সোনালিটি ওই সব বইগুলো লেখেন, যেমন নরেন্দ্র মোদীর লেখা কোনো বই বা সালমান রুশদি, অরুন্ধতি রয়, তারা যদি কোনো বই পাবলিশ করেন, তো সেগুলো অটোমেটিক্যালি ইম্পর্টেন্ট হয়ে যায় আমাদের কাছে। তো আমি চেষ্টা করেছি 2019 সালের কিছু ইম্পর্টেন্ট বুক, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে, সেগুলোই কভার আপ করার চেষ্টা করব এই ভিডিওতে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং তুমি যদি প্রথম হও তাহলে সাবস্ক্রাইব করে আমাদের মোটিভেট করবে, যাতে পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য উপহার দিতে পারি। ওকে, লেটস বিগিন। তো ফার্স্ট অফ অল যে বইটা আছে সেটা হলো কি, আরপিএন সিং এর লেখা, পলিটিক্স অফ অপরচুনিজম। আমাদের বর্তমানে ভারতবর্ষের যে রিজিওনাল পার্টি প্রচুর পরিমাণে বেড়ে গেছে, তো ফলে কি হচ্ছে, সিঙ্গেল মেজরিটি পাওয়া সম্ভব নয়। তো ভারতবর্ষের যে রুলস অফ গেম অফ পলিটিক্স সেটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তাদের আইডিওলজি কী হবে, এথিক্স কী হতে পারে, ভিশন কী, এছাড়া হর্স ট্রেডিং, যে কেনা বেচে MLMP, তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো এটা অবশ্যই একটা কন্ট্রোভার্সি সৃষ্টি করেছিল, যেহেতু পলিটিক্সের এগেনস্টে বলা হচ্ছে, পলিটিক্সের খারাপ দিকগুলো তুলে ধরা হয়েছে, তো এটা একটা কন্ট্রোভার্সি সৃষ্টি করে। তো এই বইটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। নেক্সট, নরেন্দ্র মোদীর লেখা বই, যেহেতু এটা নরেন্দ্র মোদীর লেখা একটি বই, তো অটোমেটিক এটা একটা ইম্পর্টেন্ট বুক। তো বইটার নাম হচ্ছে এক্সাম ওয়ারিয়ার্স। তো এক্সাম ওয়ারিয়ার্স কে নরেন্দ্র মোদী লিখেছেন, তো এখানে তিনি এক্সাম ওয়ারিয়ার্স মানে, এক্সাম বলতে শুধু স্টুডেন্টদের ক্ষেত্রে নয়, আমাদের প্রাত্যহিক জীবনে অর্থাৎ লাইফে আমরা যেসব অবস্ট্যাকলগুলো আমাদের সামনে আসে সেগুলোকে আমরা কীভাবে ট্যাকেল করবো সে বিষয়ে অনেক কিছু তিনি এখানে বলেছেন। ওকে, নেক্সট যেটা ইম্পর্টেন্ট বুক সেটা হলো বিশ্বনাথন আনন্দের। বিশ্বনাথন আনন্দকে ফেমাস চেস প্লেয়ার আমরা সকলেই জানি, তো তার একটা বায়োগ্রাফি টাইপ, অটোবায়োগ্রাফি টাইপ, সেটা হচ্ছে কি, মাইন্ড মাস্টার। ওকে, নেক্সট চিফ জাস্টিস রঞ্জন গগৈয়ের লেখা কোর্টস অফ ইন্ডিয়া। এগুলো কি পার্সোনালিটি, যেহেতু ফেমাস পার্সোনালিটি লিখছে তো বইগুলো অটোমেটিক্যালি ফেমাস বা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আমাদের সামনে। নেক্সট কি, এন চন্দ্রশেখরন, বইটা কি, ব্রিজিটাল নেশন। খেয়াল রাখতে হবে এটা ব্রিজিটাল নেশন, নট ডিজিটাল। তো ব্রিজিটাল নেশন, এন চন্দ্রশেখরন কে ছিলেন, এখন বর্তমানে তিনি হচ্ছেন চেয়ারম্যান টাটা সন্সের, এছাড়া তিনি টাটা মোটরস এবং এক্সিকিউটিভ চেয়ারম্যান ছিলেন TCS-এর। তো তার এই যে ডিজিটাল নেশন বইটি কি, এই বইটা সাধারণত ফোকাস করা হয়েছে যে টেকনোলজি, বর্তমানে টেকনোলজি ইউজ করে আমাদের ইন্ডিয়াকে কতটা ডেভেলপ করা যায় এবং সঠিক ইউজ টেকনোলজির। এছাড়া ওম্যান এম্পাওয়ারমেন্টের ব্যাপারেও কিন্তু বইটাতে বলা আছে। তো এটা একটা ফেমাস বুক। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট বই যেটা হচ্ছে নেহা হীরানন্দানীর লেখা, সেটা কি, গার্ল পাওয়ার, ইন্ডিয়ান ওম্যান হু ব্রোক দ্য রুলস। ইন্ডিয়ান ওম্যান হু ব্রোক দ্য রুল। তো এই বইটা কি, এটা হচ্ছে একটা, ইট ইজ আ বুক অ্যাবাউট দ্য স্ট্রাগল অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ 50 আউটস্ট্যান্ডিং ওমেন, মানে 50টা গুরুত্বপূর্ণ মেয়েদের, আউটস্ট্যান্ডিং মহিলার যে স্ট্রাগল এবং পরবর্তীকালে তারা যে সেসব সাকসেস অ্যাচিভ করেছে, তাদের সেই সাকসেসের গল্প নিয়ে তৈরি এই বইটা। তো এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট বুক। তারপরে ফকির হাসানের লেখা 150 বছরের, মহাত্মা গান্ধী যে রিসেন্টলি 150 বছর পূর্ণ হলো সেটা নিয়েই লেখা। নেক্সট কি, রাহুল আগরওয়াল অ্যান্ড ভারতী প্রধানের লেখা টার্বুলেন্স অ্যান্ড ট্রাম্প দ্য মোদি ইয়ার্স। ওকে, নেক্সট কি, বিক্রম সম্পদ সারাভাইয়ের লেখা, বিক্রম সম্পদ সারাভাইয়ের লেখা কি, ইকোজ ফ্রম আ ফরগটন পাস্ট 1983-1924। তো এটা বেসিক্যালি একটা বায়োগ্রাফি কি, বিনায়ক দামোদর সাভারকরের জীবনীটাকে এখানে তুলে ধরা হয়েছে এই বইটার মাধ্যমে। তো এটা একটা ইম্পর্টেন্ট বুক। তারপরে কি, হাবিবুর রহমান অ্যান্ড সোফিয়া আনসেল এদের লেখা একটা বই, সেটা কি, ফার্স্ট দে ইট ইজ আওয়ার নেম আর রোহিঙ্গা স্পিক। তাহলে এটা কি, বার্মাতে যেসব রোহিঙ্গারা ছিল, বার্মা গভর্নমেন্ট তাদেরকে যে ইনইকুয়ালিটি তাদের প্রতি দেখিয়েছে বা তাদেরকে যে এথিক্যাল গ্রুপ বার্মার সেখান থেকে প্রথমে বাদ দিয়েছিল, তো তাদের যে লাইফ বা স্ট্রাগল সেটা এখানে তুলে ধরেছেন হাবিবুর রহমান। ওকে, নেক্সট পিটার বেকারসের কি, ওবামা দ্য কল অফ হিস্ট্রি। ওকে, নেক্সট ইকবাল চাঁদ মালহোত্রা অ্যান্ড মারুফ রাজার কি ইম্পর্টেন্ট একটা বুক, সেটা হলো কাশ্মীরস আনটোল্ড স্টোরি।
অতএব কাশ্মীরের যেসব সমস্যাগুলো যেগুলো আমাদের সামনে সাধারণত আসে না সেগুলো নিয়েই এই বইটা লিখেছেন এরা এনারা। নেক্সট কি সত্যার্থ নায়কের লেখা শ্রীদেবী গার্ল ওম্যান সুপারস্টার। তো শ্রীদেবীর লাইফ হিস্ট্রি নিয়ে লেখা একটা বই, যেহেতু শ্রীদেবীর লাইফ হিস্ট্রি নিয়ে লেখা তো এটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট এখানে আমাদের। নেক্সট শ্রী শঙ্করাচার্য, শঙ্করাচার্যের লেখার আদি শঙ্করাচার্যের লেখা বিবেকা দীপিনী। নেক্সট রামদেবজির লেখা কি মাই লাইফ মাই মিশন, এটা একটা ইম্পর্টেন্ট বুক, যেহেতু রামদেবের লেখা তো মাই লাইফ মাই মিশন, মাই লাইফ মাই স্ট্রাগল, এরকম কিন্তু কনফিউশিং বইগুলো আছে, দ্য স্ট্রাগল অফ মাই লাইফ, সেগুলো আমাদের দেখে রাখতে হয় ভালো করে। নেক্সট একটা ইম্পর্টেন্ট বুক সেটা হচ্ছে মীনাক্ষী লেখির লেখা নিউ দিল্লি কনস্পিরেসি। ওকে নেক্সট সুশীল কুমারের লেখা কি আ প্রাইম মিনিস্টার টু রিমেম্বার আ মেমোরিজ অফ আ মিলিটারি চিফ, আ প্রাইম মিনিস্টার টু রিমেম্বার এ মেমোরিজ অফ আ মিলিটারি চিফ, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বই। সুশীল কুমার কে ছিলেন, সুশীল কুমার ছিলেন হচ্ছেন ফর্মাল নেভি চিফ অ্যাডমিরাল, তিনি লিখেছিলেন এই বইটা, তখনকার যে প্রাইম মিনিস্টার ছিল অর্থাৎ অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে একটা টোটাল আলোচনা করা আছে এই বইটাতে, তো এটা একটা ইম্পর্টেন্ট বুক। নেক্সট কি অনুপম খেরের লেখা, অনুপম খের যখন যেহেতু নিজে একজন ফেমাস পার্সোনালিটি তো বুকটাও অটোমেটিক্যালি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আমাদের কাছে, কি লেসন্স লাইফ টট মি আননোয়িংলি, লেসন্স লাইফ টট মি আননোয়িংলি, কার লেখা অনুপম খেরের লেখা। নেক্সট কি আশিস রয়, আশিস রয় লিখেছিলেন কি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দ্য ইন্ডিয়ান চ্যালেঞ্জ, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দ্য ইন্ডিয়ান চ্যালেঞ্জ। নেক্সট কি ডক্টর এপিজে আব্দুল কালামের কি মাই জার্নি, মাই জার্নি। ওকে নেক্সট ডক্টর বিবেক দেব রয়ের লেখা মেকিং অফ নিউ ইন্ডিয়া, মেকিং অফ নিউ ইন্ডিয়া, এটা একটা ইম্পর্টেন্ট একটা বুক। নেক্সট কৃষ্ণা সাক্সেনার লেখা হুইসপার অফ টাইম, হুইসপার অফ টাইম। নেক্সট ইন্ডিয়ান ফিসকাল ফেডারালাইজ, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বুক যেহেতু ওয়াইভি রেড্ডি একজন ফেমাস পার্সোনালিটি। নেক্সট কি কমলেশ পাটিলের লেখা ডিজাইনিং ডেস্টিনি দ্য হার্টফুলনেস ওয়ে, দ্য ডিজাইনিং ডেস্টিনি দ্য হার্টফুলনেস ওয়ে, কার লেখা কমলেশ প্যাটেল। নেক্সট কি ল্যামার ওডমের লেখা ডার্কনেস টু লাইট, ডার্কনেস টু লাইট। নেক্সট ফেমাস পার্সোনালিটি মালালি ইউসুফ জাই, এটা পরীক্ষায় অনেকবারই এসেছে, উই আর ডিসপ্লেস, কার লেখা মালালি ইউসুফ জাই লেখা। নেক্সট যে বুকটি রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এভরি ভোট কাউন্টস দ্য স্টোরি অফ ইন্ডিয়ান ইলেকশন, নবীন চাওলার লেখা এভরি ভোট কাউন্টস দ্য স্টোরি অফ ইন্ডিয়ান ইলেকশন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বুক। নেক্সট কি বিরাট কোহলি সম্পর্কে লেখা বিরাট দ্য মেকিং অফ চ্যাম্পিয়ন, যেহেতু বিরাট কোহলি সম্পর্কে লেখা তো বইটা অটোমেটিক ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। নীরাজ ঝাঁর লেখা কি বিরাট দ্য মেকিং অফ চ্যাম্পিয়ন। নেক্সট রঘুরাম রাজন, রঘুরাম রাজন আরবিআই গভর্নর ছিলেন, তার লেখা বই দ্য থার্ড পিলার, অলরেডি এটা পরীক্ষায় চলে এসেছে। নেক্সট সাবান আফকির লেখা পলিটিক্স অব জুগাড়, পলিটিক্স অব জুগাড়, এটাও পরীক্ষায় চলে এসেছে। নাভাস আফকির লেখা পলিটিক্স অব জুগাড় দ্য কোলিশন হ্যান্ডবুক। নেক্সট কি শাহিদ আফ্রিদির লেখা পাকিস্তানের একজন ফেমাস ক্রিকেটার গেম চেঞ্জার, দ্য গেম চেঞ্জার, শাহিদ আফ্রিদির লেখা, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কি অযোধ্যাকে নিয়ে লেখা অযোধ্যা সিটি অফ ফেথ ও সিটি অফ ডিসকর্ড, অযোধ্যা যেটা কি সিটি অফ ফেথ অ্যান্ড সিটি অফ ডিসকর্ড, এটা কার লেখা বলাই সিং। তো দিস ইজ দ্য এন্ড, 2019 সালে যেসব ইম্পর্টেন্ট বুকগুলো ছিল তা মোটামুটি এখানে কভার করা হয়েছে। যদি আর কি হয় আরেক রকমের বই হয় যেগুলো কি রিসেন্ট নয়, ফেমাস বুক অ্যান্ড অথর্স বলতে আমাদের দু রকমের জিনিস পড়তে হবে, একটা কি রিসেন্ট যেসব বইগুলো ইন্ডিয়ান রেসপেক্টিভে বা ওয়ার্ল্ড ওয়াইড একটা ইম্প্যাক্ট ফেলে সমাজে সেগুলো, আর একটা কি যেসব বইগুলো ইটার্নিটি রয়েছে মানে যেসব বইগুলো শাশ্বত সারা জীবনই যেগুলোর একটা ইম্প্যাক্ট থাকে ইন্ডিয়ান হিস্ট্রিতে, সেই সব বইগুলো কিন্তু আমাদের পড়তে হবে। ওকে দ্যাটস ইট, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে, অ্যান্ড ফার্স্ট হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের মোটিভেট করবে। ওকে হ্যাভ অ্যা নাইস ডে।